এটাই ডাগারা সৈকত। মানুষের ভিড় নেই, দূষণের চিহ্ন নেই, শুধু অপরূপ প্রকৃতি আর সমুদ্রের ঢেউ। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সব তথ্য এই ভিডিওতে থাকছে, দেখতে থাকুন। তো ডাগারা আসবেন কিভাবে? ডাগারা আসার জন্য সবচেয়ে সহজ উপায় ট্রেনে করে আসা। হাওড়া থেকে মানে পুরীর কোনো ট্রেন বা ধরুন দক্ষিণ ভারতের কোনো ট্রেন যদি ধরেন, ধরে নামতে হবে আপনাকে জলেশ্বরে। জলেশ্বরে নেমে ওখান থেকে প্রায় 40 কিলোমিটার, এই 40 কিলোমিটারটা আপনি টোটো ধরতে পারেন, টোটো পাবেন না, অটো পাবেন, অটো ধরতে পারেন। আর যদি নিজের গাড়িতে আসেন কলকাতা থেকে তাহলে 5 ঘন্টা লাগতে পারে। আমরা উঠেছিলাম প্যারাডাইজ হোমস্টেতে, প্রকৃতির মধ্যে থাকা ও সুস্বাদু খাবার নিয়ে মনোরম এই জায়গা। বুকিং ডিটেলস স্ক্রিনে রইল, এলে ফোন করে নেবেন, কারণ এখানে এই দু একটাই থাকার জায়গা। এটা হোটেল কম হোমস্টে, হোমস্টে এটা 4 বছর হয়ে গেল। আর এখানে এমনি লোক আসে সারা বছর? এমনি চলছে, স্পেশালি যেটা নভেম্বর আর ডিসেম্বর আর জানুয়ারি, এমনি যে জায়গাটাতে লোক কোন সময় বেশি আসে? এই এই 3 মাসে, এই যে শীত সময়, শীতের সময়টা গরম কালে আসে না, আর গরম সময় কম সময় এমনি টুরিস্ট আসেন, স্পেশালি কলকাতা টুরিস্টটা বেশি আসেন। সমুদ্র দেখার পাশাপাশি গ্রাম্য প্রকৃতির সাথে কিছুটা সময় কাটালে মন্দ হয় না। আমাদের হোমস্টের অদূরে এই ছোট্ট একফালি মাটির রাস্তা দিয়ে সকালবেলা চললাম গ্রামের দিকে। কি সুন্দর, তাই না? পরিপাটি করে সাজানো এই ঘর, উঠোনটা পুরো ক্যালেন্ডার পিকচার। আর সেই মেঠো পথে সকালটা অনবদ্য শুরু হলো। সবুজ পানের বরস দেখতে দেখতে খিদে পেয়ে গেল, চললাম ব্রেকফাস্ট করতে। খাবার জায়গাও কিন্তু ওই দু একটাই পাবেন এখানে। এসে দাঁড়িয়েছি সেই বাড়িতে, আমরা খাবো সেইখানে। আমরা পরোটা, লুচি, তরকারি এইসব খাবার আছে, এবং ঠিক যেখানে খাবার জন্য দাঁড়িয়েছি, যাদের বাড়ি তাদের ঠিক বাড়ির পিছনেই তারা নিজেদের জমিতে চাষ করেছেন। এখানে আলু, পেঁয়াজ, মটর এবং বিভিন্ন এরকম সবজি চাষ হচ্ছে, তার সঙ্গে গাঁদা ফুল ফুটে আছে, এবং এর পুরো চারদিকটা কলা গাছে পুরো ঘেরা আছে। এই পুরো জায়গাটা, ডাগারা জায়গাটা খুব সুন্দর, এবং পুরোপুরি গ্রাম্য পরিবেশ, পুরো গ্রাম্য পরিবেশ। এবং কেউ যদি শান্তিতে, নিরিবিলিতে সমুদ্রের ধারে গ্রাম্য পরিবেশে কাটাতে চায় তাহলে কিন্তু এখানে চলে আসতেই পারে। কলকাতার কাছে দীঘা, মন্দারমণি বা বকখালি গেলে কিন্তু এত সবুজ আর প্রকৃতি পাবেন না। তাই যদি একদম নিরিবিলিতে নিজের প্রিয়জনের সাথে দুটো দিন সমুদ্র আর প্রকৃতির মধ্যে কাটাতে চান তাহলে ডাগারা কিন্তু বেস্ট অপশন। তবে এখানে এটা ফোন করেই আসবেন। এটা সরকারি বাংলো, PWD-র এই বাংলোয় দুটো রুম আছে। ডাগারা বা কলকাতার PWD-র অফিস থেকে বুকিং করতে পারেন, তবে আমরা বন্ধই দেখলাম। এখান থেকে বালির শুরু, এখান থেকে আমাদের হোমস্টে প্রায় 700 মিটার, আর এই সরকারি বাংলোটা কিছুটাই দূরত্বে। এদিকে দোকানপাট কিছুই নেই, রাত্রের জায়গাটা বেশ অন্ধকার আর নির্জন হয়ে ওঠে, ফলে সমুদ্রের গর্জন আর প্রকৃতির স্বাদ একদম প্রাণ ভরে নেওয়া যাবে বলাই বাহুল্য। দেখি এখানে রাতের দিকটা কিন্তু বেশ শান্ত, নিরিবিলি, এবং শুধু রাতের দিন দিক বলে নয়, অন্যান্য সময়েও কিন্তু এই জায়গাটা খুব শান্ত থাকে, এই জায়গাটা খুব চুপচাপ থাকে। এই বিচটা অন্যান্য বিচগুলোর তুলনায় কিন্তু অনেকটা আলাদা, মানে একদম পপুলার যে বিচগুলো, চাঁদিপুর, দীঘা, এই ধরনের যে বিচগুলো, এগুলো থেকে একদম অন্যরকম। এখনও সেইভাবে কংক্রিটের রাস্তা এখানটা হয়নি বিচ, মানে বিচের ধারে, তো তার জন্য মানুষ চাইলেই আরামসে এখানে এই নরম বালিগুলোর উপর দিয়ে হেঁটে ঘুরে বেড়াতে পারে। যে নরম বালির উপর দিয়ে আমি হাঁটছি এখন, এবং এই বালি দিয়ে একটু এগিয়ে হাঁটলে, বেশ কিছুটা হাঁটলে
এখানে সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছাতে পারবো। এখানের সমুদ্রটা অন্যান্য মানে চাঁদিপুর বা এই ধরনের সমুদ্রগুলোর তুলনায়, চাঁদিপুর, কোষাফল এই বীচগুলোর তুলনায় এখানে কিন্তু ঢেউটা বেশি এবং রাত্রিবেলা ঢেউয়ের গর্জন শুনতে অসাধারণ লাগে। এই বীচটাতে রাত্রিবেলা এখানে একটাই মানে এখানে একটাই ল্যাম্প পোস্ট আছে, একটাই আলো, কিন্তু সেটা রাত্রিবেলাতেও সেটা বন্ধ ছিল। তার ফলে চাঁদের আলোয় সমুদ্রর গর্জন শুনতে শুনতে এই বীচটিতে বসে তো অদ্ভুত একটা মোহময় পরিস্থিতি তৈরি হয়। নৌকাটা কিছুক্ষণ আগে সমুদ্র থেকে ফিরেছে, বালির উপর সমুদ্রের জলরাশি আছড়ে পড়ছে অবিরাম। তার মধ্যেই এক স্থানীয় মানুষকে পেয়ে গেলাম। আজকে কতগুলো মাছ ধরা পড়লো তাই নিয়ে কথা হচ্ছিল। জালে পড়া মাছ থেকে বাতিল হওয়া এই মাছগুলো হাঁস এবং পুকুরে বড় মাছের জন্য সংগ্রহ করে নিয়েছেন তিনি। মাঝিদের জালে হোক বা মৃত্যুর পর ভেসে চড়ায় চলে আসা এই প্রাণীগুলোকে এদিকে বেশ চোখে পড়ে। বিভিন্ন রকমের মাছের দেখা মেলে, দেখা মেলে অজস্র ঝিনুকের। আর লাল কাঁকড়া, হ্যাঁ তার বলতে, এই সৈকতে অজস্র লাল কাঁকড়া ঘুরে বেড়ায়, তবে দূর থেকেই দেখতে হবে। এটা কি বলুন তো, দেখতে শামুকের মতো কিন্তু ভিতর থেকে কাঁকড়ার মতো দাঁড়া। এদের হাঁটার গতিও বেশ জোরে। আমাদের উপস্থিতি টের পেয়ে মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেল। সার দিয়ে দাঁড় করানো মাছ ধরার নৌকা, তার পাশ দিয়েই হেঁটে চলা। এই ডাগারা কিন্তু কোস্টাল ট্রেকের এক অন্যতম জাংশন বলা যায়। প্রতি শীতে সমুদ্রের ধার ধরে হাঁটার যে আনন্দ, আহা, ভাবছেন কিভাবে? সমস্ত তথ্য দেবো আপনাদের, তার আগে একটা লাইক করে দেবেন। কোস্টাল ট্রেকের জন্য সবচেয়ে পারফেক্ট সময় হলো শীতকাল, মানে ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর থেকে শুরু করতে পারেন ওই সময়টা। তো কোস্টাল ট্রেক অনেকগুলো রুটই করা যায়, সারা ভারতবর্ষে অনেকগুলো রুট আছে। তার মধ্যে একদম পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে যদি শুরু করতে চান তাহলে চাঁদিপুর, চাঁদিপুর থেকে নিউ দীঘা, এটা একটা তিন দিনের রুট আছে। এবং এই তিন দিনে কোন কোন রুটে যেতে পারেন, প্রথমে চাঁদিপুর থেকে আসতে হবে কোষাফল, তারপর কোষাফল থেকে ডাগারা, তারপর ডাগারা থেকে নিউ দীঘা অবধি, তারপর নিউ দীঘা থেকে ব্যাক করতে পারেন বা চাইলে থাকতেও পারেন একটা দিন। তো এই যে সমুদ্রের ধার ধরে এই তিন দিন ধরে হাঁটা, এই হাঁটা একটা আলাদা, একটা আলাদা মজা আছে, একটা আলাদা অভিজ্ঞতা আছে। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এলাম, দেখি মাঝিরা জাল নিয়ে নৌকায় তুলছে, মাছ ধরতে যাবে এবার সমুদ্রে। এখানে এটাই মানুষের প্রধান জীবিকা বলা চলে। দাঁড়িয়ে দেখছিলাম, জিজ্ঞাসা করলাম কখন ফিরবে, জানতে পারলাম ফেরার টাইমটা, সেই দৃশ্য আপনাদের দেখাবো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, প্রতি সপ্তাহে নতুন নতুন ভ্রমণের খোঁজ থাকবে আপনার জন্য। একটা জরুরি তথ্য দিয়ে রাখি, ডাগারাতে কিন্তু থাকার জন্য একদম হাতে গোনা কয়েকটা হোমস্টে আছে, তাই জন্য সবচেয়ে ভালো হয় যদি আসার আগে একদম ঘর বুক করে আসেন। আর কারণ এখানে সরকারি থাকার জায়গা যেটা, সেটা কিন্তু বলে যে অর্ধেক সময় বন্ধ থাকে। আর এরকম অফ পিট সমুদ্র সৈকতের খোঁজ আরও পেতে চান কি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এরপরে আরও অনেক অফ পিট সমুদ্র সৈকতের ভিডিও আসছে, যেমন বাগদা, বগুড়ান জলপাই, লাল কাঁকড়া বীচ। তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, দেখা হচ্ছে। ফেরার পালা, সমুদ্র ছেড়ে শহরের ভিড়ে ঢুকতে কার মন চায়, তবু ঘরে ফেরা, সাথে একরাশ প্রকৃতির নির্জনতা আর সমুদ্রের অবিরাম ঢেউ।